করোনা ঝুঁকির মাঝেই রাজধানী ছাড়ছে মানুষ, ফেরিঘাটে উপচে পড়া ভিড়, মহাসড়কে যানজট, তীব্র গরমে ভোগান্তি। বিভিন্ন জেলায় কোরবানির হাটে পর্যাপ্ত পশু উঠতেও জমিনে বেচাকেনা, অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ ক্রেতাদের। করোনা ও উপসর্গ নিয়ে 15 জেলায় একদিনে আরো 180 জনের মৃত্যু, দেরিতে হাসপাতালে পৌঁছায়, বাড়ছে প্রাণহানি। গাজীপুরে জাতীয় পরিচয়পত্র দিয়ে পোশাক শ্রমিকদের করোনার টিকা দেওয়া শুরু, চলছে 4টি কেন্দ্রে কার্যক্রম। স্বাগত সমগ্র বাংলাদেশ, আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান, শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে করোনা সংক্রমণকে উপেক্ষা করে ঢাকা ছাড়ছেন অনেকে, রাজধানীর সব বাস টার্মিনালে রয়েছে ভিড়। এদিকে মহাসড়কে যানজট থাকায় নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারছে না বাস, এতে দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। বাস টার্মিনালের আশপাশের সড়কেও রয়েছে যানজট। এদিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে আন্তনগর ট্রেন। এসব ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা দেখা গেলেও একেবারে উল্টো চিত্র লোকাল ও কমিউটার ট্রেনে। এসব ট্রেনে গাদাগাদি করে চলাচল করছেন যাত্রীরা। ঈদের আগে দেশের দক্ষিণাঞ্চল থেকে অনেকেই রাজধানী ফিরে আসছেন। ভোর থেকে কিছুটা ভিড় রয়েছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। ভিড় থাকলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, অনেকের মুখেও নেই মাস্ক। সাতটায় গাড়ি খুলনাতে ছাড়তে আজকে সকাল 7টায় পাইছি। জামটা মূলত ঘাটে, এখন যাত্রীর চাপ বেশি বোঝেন নাই, যাত্রীর চাপের কারণে মনে করেন আমরা বেশি বেশি নিতেছি। পাবনা থেকে আমরা কালকে সকাল 7টা সাড়ে 7টার দিকে আমরা গাড়ি টানতেছি, আজকে সকালে এখানে পৌঁছাইছি। এখানে আসার পরে সব কাউন্টারে ঘুরছি, কোথাও টিকিট পাইনি, পরে এখানে একটা টিকিট পাইছি, বসে আছি, কখন আসবে গাড়ি। এবার ওদের খুব কমই ছাড়ি না, বেশি লাগে ছাড়ি না, গাড়ি আসবে তীব্র গরম ও যানজটে ট্রাক আটকে থাকায় সুস্থভাবে কোরবানির পশু পরিবহন করা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ভোর থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ছিল তীব্র যানজট। বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা বাড়ায়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাসের বাড়তি ভাড়া, নির্দেশনা না মেনে গাদাগাদি করে যাত্রী পরিবহন, সড়কে যানজট, এমন সব পরিস্থিতির মধ্যেই যে কোনো উপায়ে পরিবারের সাথে ঈদ করতে ছুটছে মানুষ। অনেক রোদ গরম, কতক্ষণ ধরে আপনার গাড়ি এসি দিয়ে রাখবো? প্রচন্ড রোদ গরম, বসে আছে আর কি, দেশে ঈদ করতে যাব। 600-এর উপরে ফোর্স কিন্তু এই যানজট নিরসনে কাজ করতেছে, তাছাড়া আমাদের সাদা পোশাকে পুলিশ কাজ করতেছে, ট্রাফিক পুলিশ কাজ করতেছে। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে ফেরিঘাটেও। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সকাল থেকেই পারাপারের অপেক্ষায় ছিল অগণিত মানুষ। করোনা ঝুঁকির মধ্যে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে লঞ্চ ফেরিতে গাদাগাদি করে চাপছেন মানুষ। ভোগান্তি হলেও আমাদের বাড়িতে যাইতে হচ্ছে, কারণ ঈদের পরে আবার লকডাউন, দীর্ঘ ছুটি। স্বাস্থ্যবিধি তো কেউ মানতেছে না, ঠিক আছে, এখন কিছু করার নাই। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে সে ব্যাপারে মহানগর পুলিশ বাড়ি কঠোর দৃষ্টি রেখে কাজ করে যাচ্ছে, এবং আশা করি গার্মেন্ট ছুটি হওয়ার পরও আমরা সঠিকভাবে সার্ভিস দিতে পারব। এদিকে মাদারীপুরে বাংলাবাজার ও রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসের তুলনায় পশু ও পণ্যবাহী ট্রাকের চাপ বেশি। ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হওয়ায় কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। গরু ব্যথা লেগে গেছে, মোরা ব্যথা লেগে গেছে, আর মোরা ব্যথা লইয়ে কিন্তু গরু যে গরু তো অসুবিধা হয়ে যাবে। 2-3টা অলরেডি পড়ে আছে, বাসপে কিনা আসলে বলতে পারছি না, আমার অনেক শ্রমিক কাজ করতেছে। আগামীকাল যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে উল্লেখ করে প্রশাসন বলছে যাত্রী দুর্ভোগ কমাতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছেন তারা। বেশমিনন্দি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাসড়ক পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, উত্তরবঙ্গগামী গাড়ির চাপ কেমন দেখছেন, আর চালক যাত্রীরা কি বলছেন, ভোগান্তি কোন পর্যায়ে? আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু থেকে পশ্চিম সংযোগ মহাসড়কে। এখানে কিন্তু আসলে ঈদের ভরমুখ্য যে পরিবহন গুলো, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে লেন আছে সে লেনে কিন্তু গাড়ির চাপ রয়েছে, থেমে থেমে গাড়ি চলছে, এবং শুধুমাত্র নলকা যে সেতু ওখানে কিন্তু আসলে গাড়ি ধীর গতিতে চলছে। কারণ আপনারা জানেন যে বঙ্গবন্ধু এটুকু ফোর লেনে পরিণত হচ্ছে, কিন্তু নলকা সেতুটি টু লেন, যে কারণে সেখানে কিছুটা গাড়ি ধীর গতিতে গাড়ি থেমে নামনি কিছু দেখায়। এখন আমরা যেখানে আছি ঢাকা থেকে
বঙ্গবন্ধু সেতুর ওই পারে অর্থাৎ পূর্ব পারে কিন্তু তারা কিছুটা যানজটে পড়তে হয়েছে, যে কারণে আসলে ভোগান্তি হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু সেতু পশ্চিম পারে এই টোল প্লাজা পার হওয়ার পরে কিন্তু এখান থেকে গাড়ি চলছে এবং গাড়ির কিন্তু দীর্ঘ সারি আছে। আপনি যেমন আপনাদের দেখায় যে ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী লেনে যে পরিবহন সেগুলো কিন্তু যাচ্ছে, দীর্ঘ সারি রয়েছে কিন্তু কোনো গাড়ি থেমে নেই, দীর্ঘতিতে যাচ্ছে। এবং নলকা সেতুর কিছুটা দীর্ঘতি হলো সেগুলো যানজট কোনো যানজট এখানে নেই। আমরা আইএপির সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে যানজট নিরসনের জন্য কিন্তু তাদের একাধিক টিম মহাসড়কে বিভিন্ন স্থানে কাজ করছে। এবং এই কথা যাত্রীরা জানিয়েছে যে সেতুর পূর্ব প্রান্তে যেটুকু যানজট আছে এই পাশে কিন্তু কোনো যানজট নেই। সিরাজগঞ্জ থেকে মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌর। কোরবানির ঈদ উপলক্ষে হাটগুলোতে প্রচুর পশু উঠলেও এখনও বেচা বিক্রি সেভাবে জমেনি। হাতে সময় বেশি না থাকলেও এখনও দাম বেশি হাঁকছেন বিক্রেতারা, আর হাট ঘুরে দাম যাচাইয়ে কিছুটা সময় নিচ্ছেন ক্রেতারাও। কোরবানির ঈদ সামনে রেখে হবিগঞ্জের বিভিন্ন জেলা উপজেলায় বসেছে প্রায় অর্ধশত পশুর হাট। গ্রামের হাটগুলোতে পুরোদমে বেচা কেনা শুরু হলেও এখনও জমেনি শহরের হাট। বিক্রেতারা বলছেন রাখার জায়গার অভাবে শহরের বাসিন্দাদের অনেকেই এখনো পশু কিনছেন না, তবে দু একদিনের মধ্যেই বদলে যাবে এই অবস্থা। যদিও ক্রেতারা বলছেন দাম বেশি হাঁকছেন বিক্রেতারা। আমি হবিগঞ্জ গরুর বাজারে সবচাইতে বড় গরু নিয়ে আসছি, আমি বর্তমানে দাম চাইতেছি 9 লক্ষ টাকা। দাম অনেক বেশি, মানে পাইকারগুলো গরুর দাম ছাড়তেছে না। ব্যথা কিনি এখন শুরু হয়েছে না, শুরু হইব, ব্যথা কিনি ভালো কাস্টমার আছে। করোনা পরিস্থিতির মধ্যে হাট বসায় গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি, এক্ষেত্রে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। গরুর বাজারে নিরাপত্তার জন্য আমরা এখানে ডিউটি করতেছি, যাদের মাস্ক নাই তাদেরকে মাস্ক পরার জন্য নির্দেশ দিচ্ছি। হাটটাকে সরগরম ঝিনাইদহের 12টি পশুর হাট। ঈদ যত এগিয়ে আসছে সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতাও। গরুর বাজার আগুন, কিনা যাচ্ছে না, ক্রেতাতে গরু বেশি, তারপরেও দাম বেশি। দেশি ছোট গরুগুলোর দাম বেশি যাচ্ছে এবং বেশি হাইব্রিড গরুগুলোর দাম কম। গত বছরে যে দাম বেচা কেনা ছিল হুতাশে, তার থেকে আল্লাহর রহমতে এবছর বাজার খুব ভালো। হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাল টাকা শনাক্তকরণ এবং ব্যাপারীদের সুরক্ষায় যা যা করার আমরা হাট কমিটির পক্ষ থেকে সব কিছুই করছি। প্রচুর পরিমাণে পশু উঠেছে চুয়াডাঙ্গার হাটগুলোতে, সময় বেশি না থাকায় বিক্রির তোড়জোড় বেশি বিক্রেতাদের। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির পশুর বেচা কেনা নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, নগরীর কয়টি স্থানে এবার কোরবানির হাট বসেছে এবং সেসব হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতা কি বলছেন? চট্টগ্রামে এবার মূলত 222টি স্থানে কোরবানির পশুর হাট বসেছে, এর মধ্যে 7টি স্থানে এগুলো স্থায়ী হাট এবং অস্থায়ীভাবে 162টি। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি নুরনগর হাউজিং সোসাইটির 1 কিলোমিটার এলাকার হাট এবং এটি একটি অস্থায়ী হাট। এখানে প্রতি বছরই এই হাটে গরু বেচাকেনা হয়। ভেতরে এই আমরা যে এখন যে ছবিটি দেখছি এই পুরো লম্বা একটি জায়গা জুড়ে প্রায় 1 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আসলে এই হাটে পশু বেচাকেনা হয়। এবং এখনো পর্যন্ত এখানে যারা সংশ্লিষ্ট ব্যাপারী এবং বাকিরা যারা আছেন তারা যেটি বলছেন যে দাম কিন্তু কিছুটা এখনো বেশি, এবং এই দাম বেশি হওয়ার কারণে আসলে এখনো বেচা কেনা সেই অর্থে শুরু হয়নি। তবে আমরা যেটি জেলা পশু কর্মকর্তার কার্যালয় সূত্রে যেটি ইতিমধ্যে জেনেছি যে চট্টগ্রামে কিন্তু 7,52,000 পশুর চাহিদা আছে, এর মধ্যে মাত্র 57,000 পশু বাইরের জেলাগুলো থেকে নিয়ে আসতে হবে, বাকি পশুগুলো কিন্তু এখানে চট্টগ্রামের বিভিন্ন খামার, বিভিন্ন বাড়ি, এই সমস্ত জায়গা থেকে এগুলো সংগ্রহ করা সম্ভব, এগুলো মজুদ রয়েছে। এরপরও আসলে দামটা এখনও কেন ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি সেটি নিয়ে এখানে স্পষ্ট নয়, তবে আমরা যতই ভাবছি যে সময় গড়ানোর সাথে সাথে এই দামটি আরও কমে আসবেন এবং ক্রেতারাও সেই আশায় আছেন। এবং ইতিমধ্যে আরেকটি তথ্য দিতে চাই, অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর পশু কেনা বেচা হচ্ছে,
এবং আজকে পর্যন্ত আমরা জেলা পশু সম্পদ প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী 119,000 পশু অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিক্রি হয়ে গেছে এবং তারা ধারণা করা হচ্ছে যে অনেকেই আছেন যারা মূলত এই করোনার মধ্যে বিশেষ করে লকডাউন এই সমস্ত ঝামেলা এড়ানোর জন্য তারা অনলাইন থেকে এবং অনেকেই খামারির খামার থেকে এবং কোনো কোনো ক্ষেত্রে বাড়ির গৃহস্থের উঠোন থেকে এই পশু কেনা। অনুপম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম থেকে কোরবানির পশুর হাটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। কোরবানির ঈদ উপলক্ষে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। এতে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়বে 500 টাকা। ট্রেনে গরু পরিবহনে খরচ কমার পাশাপাশি নানা সুবিধা দেখছেন ব্যবসায়ী ও খামারিরা। করোনা পরিস্থিতি আর কম খরচে পশু পরিবহনে ক্যাটল স্পেশাল সার্ভিস নামে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেয় রেলওয়ে। শনিবার সন্ধ্যা 6:30 দিকে জামালপুরের ইসলামপুর থেকে 25টি ওয়াগনে 400 গরু নিয়ে প্রথম ট্রেন রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। ব্যবসায়ীরা বলছেন, ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি এড়ানো যাবে যানজটের ভোগান্তি। টাকার করোনা অ্যাক্সিডেন্ট আছে, চোর ডাকাতে ভয় আছে, তাও তো আপনার অ্যাক্সিডেন্টের ভয় আছে, এটা তো নিরাপত্তা ভাই। আর এর আগে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, আমরা খুব ভয় পাইছি। ট্রেনে গেলাম তো নিরাপদ, একটা নেই আলা নম্বর জামুগা কমলাপুর। টাকা নিলে পরে লাগতো 18,000 থেকে 20,000 টাকা। জামালপুর থেকে ঢাকা পর্যন্ত পশু পরিবহনে প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 8,000 টাকা। এতে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়েছে রেলওয়ে। সড়ক পথে যেমন যানজট টাকা বেশি পরিমাণ খরচ হয়, রেলওয়েতে পরিবহন স্বল্প মূল্যে রেলওয়েতে পরিবহন করতে পারবে, তাতে গরু ব্যবসায়ীরা লাভবান হবে। সন্ধ্যার পর রাতে 23টি ওয়াগনে 364টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে দ্বিতীয় ট্রেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত 24 ঘন্টায় খুলনা, ময়মনসিংহ, কুষ্টিয়া সহ 15 জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 180 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন 98 জন আর উপসর্গ নিয়ে 82 জন। গ্রামাঞ্চলের অনেক রোগী মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আসার কারণে প্রাণহানি বাড়ছে বলছেন চিকিৎসকরা। গত 24 ঘন্টায় খুলনা 4 হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে 26 জনের। এদের মধ্যে করোনায় মারা গেছেন 19 জন আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 7 জনের। চিকিৎসকরা বলছেন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয় বাড়ছে মৃত্যু। গ্রামের রোগী যারা শেষ পর্যায়ে, যাদের যখন শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে কেবলমাত্র, তখনই ওরা তড়িঘড়ি করে হাসপাতালে আসে, যার জন্য আমাদের চিকিৎসকদের তেমন কিছু করার থাকে না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ সর্বোচ্চ 20 জনের মৃত্যু হয়েছে। ডেডিকেটেড করোনা ইউনিটে 7 জন করোনা পজিটিভ রোগীসহ মারা গেছেন 20 জন। করোনার এই ওয়েবে আমরা যেটা লক্ষ্য করছি যে আগের তুলনায় অপেক্ষাকৃত অল্প বয়সের রোগীদের আক্রান্তের হারও বেড়েছে এবং মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এদিকে 5 দিন কম থাকার পর করোনায় মৃত্যু আবারও বেড়েছে কুষ্টিয়ায়। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু হয়েছে 20 জনের, তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন 12 জন। এই মুহূর্তে যে স্বাস্থ্য কোভিডের জন্য চিকিৎসা ব্যবস্থা আছে, সেটা হয়তো কতখানি সাপোর্ট দিতে পারবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। রাজশাহী মেডিকেলে বেড়েছে করোনায় উপসর্গ নিয়ে মৃত্যু। 24 ঘন্টায় মারা যাওয়া 17 জনের মধ্যে 12 জনেরই মৃত্যু হয়েছে জ্বর কাশি সহ নানা উপসর্গে। এদিকে চট্টগ্রাম ও সিলেটে মারা গেছেন 11 জন করে, তাদের সবাই করোনায় আক্রান্ত ছিলেন। কোনো ধরনের উপসর্গবিহীন, অক্সিজেন লাগে না এমন কোনো রোগী হাসপাতালে ভর্তি নাই। হাসপাতালে এই মুহূর্তে আজকে ভর্তি আছে আমাদের 506 জন রোগী। এই 506 জন রোগীরই অক্সিজেন লাগছে। সাতক্ষীরা মেডিকেলে আজ মারা যাওয়া 11 জনের মধ্যে 10 জনের মৃত্যু হয়েছে নানা উপসর্গ নিয়ে। ফরিদপুরে গতকাল 21 জনের মৃত্যু হলেও আজ মারা গেছে 7 জন। বগুড়ায় করোনা ইউনিটে মৃত্যু হয়েছে আরও 19 জনের, তাদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 12 জন। চুয়াডাঙ্গায় করোনায় 6 জন সহ মারা গেছেন মোট 11 জন। এছাড়া যশোরে 8, বাগেরহাটে 5, নেত্রকোনায় 3 ও ঝিনাইদহে 4 জনের মৃত্যু হয়েছে। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার কুষ্টিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে গত 5 দিন কম থাকার পর করোনায় মৃত্যু আবারও বেড়েছে কুষ্টিয়ায়, সেখানে গত 24 ঘন্টায় 20 জন মারা গেছে, যাদের মধ্যে 12 জনই করোনা আক্রান্ত হয়ে। তো এই যে প্রতিদিন এত মৃত্যু বাড়ছে, এর কারণ হিসেবে চিকিৎসকরা কী বলছেন?
হ্যাঁ, যেমনটি বলছিলেন, আসলে কুষ্টিয়ায় নিয়মিতভাবে এই করোনার রোগী বাড়ছে এবং মৃত্যুর হারও বাড়ছে। যদিও গত পাঁচ দিন এটা একটা স্থিতিশীল অবস্থা ছিল, কিন্তু আজকে দেখছি যে আবারও তার তুলনামূলকভাবে এক ধাপে লাফিয়ে উঠে 20 জনে চলে গেছে। আসলে এই যে রোগীর সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে, এটা নিয়ে আমরা বারংবার কথা বলছি চিকিৎসকদের সাথে। চিকিৎসকরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে গ্রাম অঞ্চলের যে রোগীরা আছে, গ্রাম অঞ্চলের যারা মানুষ আছে, তারা যখন আক্রান্ত হচ্ছে, আক্রান্ত হয়ে প্রাথমিকভাবে এটাকে গুরুত্ব দিচ্ছে না। বিশেষ করে প্রাথমিক যে উপসর্গগুলো এই রোগীদের দেখা যাচ্ছে, যে তাদের যে কাশি, ঠান্ডা বা হালকা জ্বর হচ্ছে, তখন কিন্তু তারা চিকিৎসকদের পরামর্শ নিচ্ছে না বা চিকিৎসকদের কাছে যাচ্ছে না। এই অবহেলার কারণে যখন রোগীর অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে বা তাদের শ্বাসকষ্ট দেখা দিচ্ছে বা অক্সিজেন যে স্যাচুরেশন সেটা যখন একেবারে কমে যাচ্ছে, তখন কিন্তু তারা হাসপাতালে আসছে এবং তখন ডাক্তারদের আর চিকিৎসা দিয়ে কিছু করার থাকছে না বলে ডাক্তার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন পর্যন্ত খোঁজ নিয়ে যেটা জেনেছি যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যে 250 বেড করোনা হাসপাতাল, সেখানে এখন পর্যন্ত করোনার আক্রান্ত হয়ে প্রায় 183 জন রোগী চিকিৎসা নিচ্ছে এবং উপসর্গ নিয়ে আরো 70 জন রোগী সেখানে ভর্তি হয়ে আছে। এদের ভিতরে কিন্তু অধিকাংশ রোগী এখন গ্রাম অঞ্চলের রোগী। আগে কিন্তু যেটা পুরো এলাকার ভিতরে বিস্তৃত ছিল, সেটা কিন্তু এখন গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আর এই লকডাউন যে উঠায় দিয়েছে, এই লকডাউন শিথিলের ফলে যে সমস্যাটা হয়েছে, সেটা হলো যে এই করোনার যে সংক্রমণ, এটা কিন্তু আরো বিস্তার হবে এবং ছড়িয়ে পড়বে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আমাদের কাছে জানিয়েছে। তো এই ছিল মোটামুটি করোনা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে করোনা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ। রোগীর চাপ বাড়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে শয্যার সংখ্যা 130 থেকে বাড়িয়ে 200 করা হয়েছে। অতিরিক্ত এই 70 শয্যায় রয়েছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। নতুন করে অক্সিজেন প্ল্যান্ট চালু হওয়ায় এই সুবিধা বাড়ানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, জায়গার অভাবে মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে। এই অবস্থায় নতুন 70 শয্যা চালু করা হয়েছে। তবে আজ সকালেই এই হাসপাতালে 130 শয্যার বিপরীতে রোগী ছিল 206 জন। এছাড়াও হাসপাতালে করোনা চিকিৎসার জন্য আইসিইউ বেড রয়েছে 20টি। করোনা রোগীর সংখ্যা ক্রমবর্ধমানভাবে বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এটাকে 200 শয্যায় উন্নতি করেছি। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে টিকা সরবরাহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। সকালে ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে নিজ দেশে যান এই রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, ভারতের টিকার যোগান বাড়লে দ্রুত বাংলাদেশকে টিকা সরবরাহ করা সম্ভব হবে। টিকা সরবরাহের অবস্থা কি সেটি জানার জন্যই দেশে যাচ্ছেন বলেও জানান তিনি। এছাড়া আখাউড়া আগরতলা রেলপথ প্রকল্পের কাজ দ্রুততার সাথে শেষ করে ডিসেম্বরের মধ্যে ট্রেন চলাচল শুরুর ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। ভারতে টিকার উৎপাদন কেমন সেটি জানার জন্যই দেশে যাচ্ছি। ভারতে টিকার যোগান বাড়লে বাংলাদেশকেও দ্রুত টিকা সরবরাহ করা সম্ভব হবে। শুধু এনআইডি কার্ড দেখিয়ে টিকা নিয়েছেন পোশাক শ্রমিকরা। গাজীপুরে আজ এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10টা থেকে কোনাবাড়ি তুষুকা গার্মেন্টসের 4টি বুথে এই কার্যক্রম চলে। পর্যায়ক্রমে গাজীপুরের সব কারখানা শ্রমিকদের করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে। অনলাইনে নিবন্ধন নয়, এনআইডি কার্ড দেখেই পোশাক শ্রমিকদের দেয়া হচ্ছে ভ্যাকসিন। রোববার সকাল 10টা থেকে কোনাবাড়ির তুষুকা পোশাক কারখানায় 4টি বুথে এই কার্যক্রম শুরু হয়। প্রথম দিন 4টি পোশাক কারখানায় প্রায় 12,000 শ্রমিককে এই সেবার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে গাজীপুরের সব কারখানায় এনআইডি দেখেই শ্রমিকদের দেয়া হবে টিকা। করোনা মহামারীতে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা শ্রমিকরা এই টিকা প্রাপ্তিতে স্বস্তি প্রকাশ করেন। সরকার আমাদেরকে যে উদ্যোগ নিয়েছে টিকা দেওয়ার জন্য, টিকা নিলে আমরা নিজে সুস্থ থাকবো, সুরক্ষিত থাকবো। করোনা একটা ভাইরাস আছে, সেই কারণে যদি আমাদের শরীরে না আসে এটা দোয়াতে। সেখানে সরকার এই টিকার ব্যবস্থা করছে, আমরা তো খুব খুশি। আমাদের শরীরের জন্য, করোনার জন্য, মহামারীর জন্য আমাদের জন্য ভালো। জেলা সিভিল সার্জন বলছেন, সর্বনিম্ন 18 বছর বয়স থেকে শ্রমিকরা এই টিকা পাবেন। একে একে সবাইকে মডার্নার এই টিকার আওতায় আনা হবে বলেও জানান তিনি। সরকারের একটা ফর্ম আছে, সেই ফর্ম এটা ফিল আপ করতে হবে। এক্সেল শিটে ফর্ম ফিল আপ করে এটা অলরেডি আমাদের কাছে আসা শুরু করেছে। এটা আমাদের কাছে দিবে, আমরা এটা এমআইএসকে দিব। এমআইএস এটা তাদের অনলাইনে এটা এন্ট্রি দিবে। এন্ট্রি দিলে সবাই এটা নথিভুক্ত হয়ে যাবে।
দেশের অর্থনীতিতে পোশাক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে সিটি মেয়র বলেন, এই খাতে কর্মরত শ্রমিকদের সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশন করতে একটু সময় লাগে, এই সময়কে বাঁচানোর জন্য বা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এটা শুরু হয়েছে। একদিকটা রেজিস্ট্রেশন হবে, যেহেতু প্রত্যেক ওয়ার্কারের ফাইল আছে প্রত্যেক ফ্যাক্টরিতে, তাদের কাছ থেকে আমাদের লোকের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে সেটা করা হচ্ছে। গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন অন্তত 25 লাখ শ্রমিক। ঈদের ছুটি কাটিয়ে দ্রুততার সঙ্গে এসব শ্রমিকদের টিকার আওতায় আনা হবে বলে জানান স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রংপুরে মিঠাপুকুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 6 বাসযাত্রী নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 15 জন। এই ঘটনায় প্রায় 2 ঘন্টা ধরে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা বলছেন পুলিশ, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সকাল 7টা মিঠাপুকুর উপজেলার বলদিপুকুরে হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাসের। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় বাস দুটি। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদে। স্থানীয়রা ছুটে আসেন যাত্রীদের উদ্ধারে। 4-5 বছর কার বয়স হইবে, একটা হাত পা সব গুড়ে হয়ে গেছে, কিন্তু আমি এই কয়টাই আটে কোনা দেখি গেছি। খবর পেয়ে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ও পুলিশ সদস্যরা। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর আহতদের উদ্ধার করা হয়। বাস থেকে বের করে আনা হয় শিশু সহ 5 জনের মরদেহ। জোয়ানা পরিবারের কাছে আমরা 4টা মৃতদেহ উদ্ধার করি, এবং ওইখানে আমরা পাশে দেখতেছেন ওইখানে সেলফি পরিবহন, ওইখানে একটা আমরা উদ্ধার করি। পুলিশ ও স্থানীয়রা জানায় অতিরিক্ত গতি ও ওভারটেক করার চেষ্টার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। যখন ওভারটেক করতে গেছে ঢাকা থেকে সেই আসা গাড়িটা, তখন রংপুর থেকে আসা গাড়িটাকে আর কি মেরে দিয়েছে। রোডে গাড়ির চলাচল মোটামুটি চাপ ছিল, ওই অবস্থায় সেলফি একটা ট্র্যাককে ওভারটেক করা মাত্রই ওই সেলফির সঙ্গে জোয়ান আর কি মার খেয়েছে। ঢাকা থেকে দিনা রংপুরগামী সেলফি গাড়ি কোনো গাড়িকে ওভারটেক করার সময় ওই জোয়ানা গাড়িকে লাগা দিয়ে দুর্ঘটনাটা ঘটেছে। দুর্ঘটনায় আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে যশোরের ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে মারা গেছেন 2 জন, আহত হয়েছেন 6 জন, সবাই গরু ব্যবসায়ী। নিহতদের স্বজনরা জানিয়েছেন ভোরে গরু কেনার জন্য চুয়াডাঙ্গা থেকে যশোরে যাচ্ছিলেন তারা। যশোরের আরবপুর দিঘিরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেট কারও ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও মাদক কারবারিতে বাধা দেয় ইমন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। পুলিশ জানায় গতরাতে পশ্চিম দেওভোগ এলাকার হাজির মাঠে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে একটি গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রি করে আসছিল। নিহত ইমনের বড় ভাই ব্যবসায় বাধা দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। সেই ঘটনার জেরে রাতে বড় ভাই ওমরকে না পেয়ে তার ছোট ভাই ইমনকে ছুরিকাঘাত করে। নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে সাবেক এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। সকালে পানছড়ি তবলছড়ি সড়কের মর্টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খলকুমার ত্রিপুরা সাগর ইউপিডিএফ প্রসিত গ্রুপের সাবেক কর্মী। পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন জানিয়েছেন গোলাগুলির খবরে ওই এলাকায় যায় পুলিশের একটি দল। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। ভূমি অধিগ্রহণ শেষ না হওয়ায় আটকে আছে ভাঙ্গা মাদারীপুর বরিশাল মহাসড়ক 4 লেন করার কাজ। যা বাস্তবায়ন হলে কমবে দুর্ঘটনা, উন্নত হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। নানা জটিলতায় দীর্ঘদিনেও ভূমি অধিগ্রহণ কাজ শেষ করা যায়নি বলে জানান জেলা প্রশাসক। পদ্মা সেতুর সুফল পেতে ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 4 লেনের সড়ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। জমি অধিগ্রহণ শেষ হওয়ার কথা ছিল 2020 সালের 30 জুনের মধ্যে, কিন্তু মেয়াদ শেষের 1 বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি অধিগ্রহণ। এ সড়কে রয়েছে মাদারীপুর সদর, রাজৈর ও কালকিনি উপজেলার বিরাট অংশ, যার পুরোটাই সরু এবং বিভাজক না থাকায় ধীর হয়ে যায় যানবাহনের গতি, প্রায় ঘটে দুর্ঘটনা। ভাই, 4 লাইন হলে আমাদের জন্য সুবিধা, রাস্তায় কোনো সমস্যা হবে না, যানজট থাকবে না। আমাদের গাড়ি রাস্তাঘাট প্রচণ্ড ভাঙা, সেই জন্য আমাদের গাড়ি দুর্ঘটনা ঘটে বেশি, তাহলে
মালপত্র নষ্ট। এটা আমি সরকারের কাছে আশা করি যাতে ফুলানের রাস্তাটা দ্রুত কাজ করে, তাহলে আমাদের এই মহাসড়কে দুর্ঘটনা অনেক কমে যাবে। নানা জটিলতায় ভূমি অধিগ্রহণের কাজ বেঁধে দেওয়ার সময়ে শেষ হয়নি, তাই বিকল্প উপায়ে চলছে ভূমি অধিগ্রহণ। ভূমি অধিগ্রহণের জন্য আলাদা একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে এবং সেই ডিপিপির অংশ হিসাবে আমাদের মাদারীপুরে আমাদের 6টা প্রস্তাবনা আছে, তার মধ্যে মাদারীপুরে 3টা, গোপালগঞ্জে 2টি এবং হলো ফরিদপুরে 1টি, এবং এগুলোর মধ্যে আমার 6টার মধ্যে 4টার এলএকএস করে গিয়েছে এবং কিছুর যত জরিপকাজ সম্পন্ন হয়েছে সেগুলো প্রাক্কলন প্রস্তুত হচ্ছে। ভূমি অধিগ্রহণের জন্য গত বছরের শেষের দিকে 4 ধারায় নোটিশ দেয় জেলা প্রশাসন। অধিগ্রহণ কাজ শেষ হলেই শুরু হবে পরবর্তী কাজ। জমি অধিগ্রহণের কার্যক্রম চলছে, এটা যৌথ তদন্ত চলছে। জমি অধিগ্রহণের কার্যক্রম শেষ হয়ে গেলে হয়তো এটা পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সমীক্ষা শেষে 2018 সালের 11 অক্টোবর প্রকল্পটি অনুমোদন দেয় একনেক। জমি অধিগ্রহণের জন্য অনুমোদন দেওয়া হয় 1,887,85,90,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফেনীতে নিবন্ধন করেও করোনার টিকা পাচ্ছে না প্রবাসীরা। হয়রানি থেকে রেহাই পেতে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ভিড় করেন অনেকে। ভুক্তভোগীরা বলছেন, জনশক্তি অফিসে ডাটা এন্ট্রি শেষে অনলাইনে নিবন্ধনের সময় ফেনী পুলিশ লাইন হাসপাতাল সিলেক্ট করে নিবন্ধন করেন তারা, কিন্তু সপ্তাহ পার হলেও টিকা দেওয়ার কোনো SMS না আসায় অনিশ্চয়তায় সময় পার করছেন তারা। অনেকের ভিসা টিকিটের মেয়াদ ফুরিয়ে আসছে, কিন্তু টিকা ছাড়া বিদেশে ঢুকতে দিবে না ইমিগ্রেশন। স্বাস্থ্য বিভাগের গাফিলতিতে এমন হয়রানি হচ্ছে বলে দাবি তাদের। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। করোনা চিকিৎসায় নানা সহায়তা নিয়ে এগিয়ে আসছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। নাটোরে করোনা প্রতিরোধক বুথ ও অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। সদর হাসপাতাল সহ জেলার 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য 4টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন প্রতিমন্ত্রী। এছাড়া 7টি করোনা প্রতিরোধক বুথও স্থাপন করা হচ্ছে জনবহুল স্থানে। এদিকে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তদের সহায়তায় এগিয়ে এসেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, এর মধ্যে আকিস গ্রুপ, মিনিস্টার গ্রুপ, রাইজিং গ্রুপ ও স্থানীয় তারা দেবী ফাউন্ডেশন উল্লেখযোগ্য। অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করছে সব প্রতিষ্ঠান। করোনাকালে বগুড়ায় কর্মহীনদের পাশাপাশি প্রতিবন্ধীদের সহযোগিতা দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি। সকালে বগুড়া পুলিশ লাইন মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 200 নারী ও পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। এছাড়া দুপুরে জেলা স্কুল মাঠে রোটারি ক্লাব অব বগুড়া কর্মহীনদের মাঝে 20 কেজি করে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছে। আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‍্যাব-8-এর সদস্যরা। সকালে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের 10টি স্থান থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় র‍্যাব জানায়, আত্মসমর্পণকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তাদের প্রতি সরকারের আন্তরিকতার নিদর্শন হিসেবে বিশেষ দিবসে এই উপহার দেওয়া হয়। 3 জেলার 27 বাহিনীর 274 বনদস্যু ও তাদের পরিবারের কাছে এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে। 70-এর দশক থেকে সুন্দরবনের বনদস্যুদের উপদ্রব বৃদ্ধি পায়, জেলে বাওয়ালি সহ সব বনজীবী তাদের শিকার হতেন। সরকারের প্রচেষ্টায় সুন্দরবনের সব বনদস্যু পর্যায়ক্রমে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। 2019 সালের 1 নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।